এই হ্যালো দর্শক বন্ধুরা, তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি রয়েছি তোমাদেরই কিছু মানব জীবন যাকে বলে, তোমাদেরই কিছু প্রবলেমের সলিউশন নিয়ে। তো তার আগে প্রথমে যারা আমার দিদা দাদু কাকু কাকিমা দাদা দিদি ভাই বোন যারা রয়েছো সবাইকে নমস্কার। তো নমস্কার জানিয়ে আমার ভিডিওটি স্টার্ট করছি। তো ভিডিওটিতে আজকে যে থাম্বনেলটা আশা করি দেখে নিয়েছো, থাম্বনেলটা হচ্ছে যে আমরা দীর্ঘদিন দীর্ঘদিন বা অনেক সময় ধরে কোনো পড়া বা যাই হোক কোনো কিছু একটা মনে রাখতে হলে, মাইন্ডে ধরে রাখতে গেলে কোন কোন ট্রিকগুলো বা ডেটাগুলো ফলো করলে আমরা বেশি দিন, অনেক বেশি দিন পর্যন্ত মনে রাখতে পারবো, তাই না? তো চলো দেখে নিচ্ছি তাহলে কী কীগুলো হতে পারে। তো প্রথম কথা হচ্ছে একদম ট্রিকে ঢুকে যাচ্ছে কাজের কথায়, ঠিক আছে, বাকি কথাগুলো পরে আছে, ঠিক আছে। তো প্রথম কথা হচ্ছে এক দুটো ট্রিক দেবো, খুবই ইম্পর্ট্যান্ট ট্রিক, এগুলো ফলো করো। একটা ট্রিক হচ্ছে একটাই ট্রিক, কিন্তু দুটো ট্রিক যেটা ওটার সঙ্গে দুটো মিক্সড রয়েছে, ঠিক আছে। প্রথম ট্রিক হচ্ছে কম্প্যারিজন করা, আমাদেরকে কম্প্যারিজন করে মনে রাখতে হবে। দেখো আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, কম্প্যারিজন করা বলতে, আচ্ছা পর্বত শৃঙ্গ ধরে নিই আমরা, বিশ্বের সবচেয়ে বড় পর্বত শৃঙ্গ পৃথিবীর সবচেয়ে বড় পর্বত শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট। 8848 মিটার উচ্চতা ছিল, এবার ধীরে ধীরে করে বাড়ছে ওটা, যাই হোক ওটা কি পৃথিবীর সবচেয়ে। আচ্ছা এরপর আমাদের দেশে চলে আসবো ভারতে, ভারতের সবচেয়ে বড় সর্বোচ্চ শৃঙ্গ গডউইন অস্টিন বা K2 বলি আমরা শর্টকাটে, গডউইন অস্টিন বা K2। এবার তৃতীয়, এবার আমরা পশ্চিমবঙ্গে ঢুকে যাব, পশ্চিমবঙ্গে ঢুকলে আমাদের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকফু। তাহলে কত সুন্দর, রিল রিল করে একদিক থেকে পাট পাট করে মনে রাখলে মনে থাকছে। আচ্ছা তারপরে আবার একটা উদাহরণ ধরো, যদি ধরে নিই সবচেয়ে ছোটো পাখি যদি বলি হামিং বার্ড, সবচেয়ে ছোটো পাখি বিশ্বের মধ্যে, এবং সবচেয়ে বড় পাখি যদি বলি ওটা হচ্ছে উট পাখি, তাই না? তো দুটো পাখি, এবার একটা ছোটো একটা বড়, এগুলো এরকম করে কি অনেক বেশি মনে রাখা। আচ্ছা সবচেয়ে বড় প্রাণী হচ্ছে নীল তিমি, ব্লু হোয়েল যাকে বলে, ঠিক আছে, ওটা বড় বড় মহাসাগরে থাকে ওগুলো, ঠিক আছে। এবার সবচেয়ে ছোট প্রাণী বলে যে রাইবোজিয়াম বলে, তো এটাকে তোমরা গুগল টুগলে সার্চ করলে দেখতে পাবে। তো এরকমভাবে কম্পারিজন করে মনে রাখতে হবে, তাই না? তো আরও যদি কিছু উদাহরণ ধরি, ধরো কোন প্রাণী জল না খেয়ে বেঁচে থাকতে পারে, এরকম অদ্ভুত যেই সব প্রশ্ন, জল না খেয়ে কোনো প্রাণী বেঁচে থাকতে পারে, তাই না? এটা অদ্ভুত, যেগুলো স্ট্রেঞ্জ জিনিস ওগুলো তো মনে রাখার ক্ষমতা এমনিতেই বেশি, তাই না? বিশ্বের সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি, সবচেয়ে বড় দেশ রাশিয়া, ওই যে আমাদের ওই বরফের যে দেশ ওটাকে অ্যাকচুয়ালি কী বলে আমার ইতিমধ্যে মনে পড়ছে না, তো ছাড়ো ওটা। তো তারপরেই রাশিয়া সবচেয়ে বড় এবং শক্তিশালী দেশ রাশিয়া, এবং সবচেয়ে ছোট দেশ বলি ভ্যাটিকান সিটি। তো এই যে ইনফরমেশানগুলো, তাই না, এই যে ইনফরমেশানগুলো কম্প্যারিজন করে যে একটা মনে রাখার যে ধাপ, তো এটাকেই বলা হচ্ছে যে মনে রাখার একটা কৌশল, কম্প্যারিজন করে মনে রাখতে হবে। প্রথম ট্রিক কম্প্যারিজন, দু নম্বর ট্রিকে যাব। এবার দু নম্বর ট্রিকটা হচ্ছে ভাবতে হবে লিখতে হবে। দেখো আমরা পড়া লিখি তো, তাই না, লেখাটা কিন্তু আমরা কম করি বেশিরভাগই, পড়ে নিলাম পড়া হয়ে গেলেও রেখে দিলাম, কিন্তু লেখাটা খুবই জরুরি। পরীক্ষার পাতাতে আর বললে যাবে না যে পরীক্ষাতে পড়া হয়ে গেছে বলে দিলাম নাম্বার দিয়ে দিবে পরীক্ষাতে। পরীক্ষাতে কী দেখবে, খাতা দেখবে, লেখার স্টাইলিশ দেখবে, লেখার ক্যাটাগরি দেখবে, লেখার ধরন স্টাইলিশ কীভাবে কীভাবে কী প্যাটার্নটা তুমি ইউজ করে লিখেছো। এখন মানে কেউ হয়তো একটু ছোটো করেই লিখছে, ওর নাম্বার বেশি পাচ্ছে, এবার তার লেখার ধরন আলাদা করতে হবে, তাই না? লেখার স্টাইলিশ বা হাতের লেখার যে ধরন, এগুলো অনেক ফ্যাক্টর থাকে এবং ভাবতে হবে। আমরা এবার টপিকে যাব, টপিকেই চলছি, তো টপিকটাই নিয়ে আলোচনা করব। তো থিঙ্কিং অ্যান্ড রাইটিং দু নম্বর ট্রিক একসঙ্গে যুক্ত আছে, প্রথমেই বলেছিলাম তোমাদের। তো থিঙ্কিং অ্যান্ড রাইটিং দুটো একসঙ্গে যুক্ত রয়েছে, কি বলো দেখি। এত এখন মশা আর কি, তোমাদের সঙ্গে ভিডিওটা করছি কিন্তু মশা চালিয়ে দিচ্ছি, কি বলবো এখন, জানোই শীত কেটেছে গরম ঢুকেছে মশা, কি বলবো। তো তাহলে দু নম্বর ট্রিকটা বুঝতে পারলে থিঙ্কিং অ্যান্ড, এবং তুমি যখনই ফ্রি আছো ভাবো জিনিসটাকে ছোটো ছোটো করে, আর শর্ট কোশ্চেনে বেশি ফলো করতে হবে, আজকের দিনে শর্ট কোশ্চেন কিন্তু অনেকটাই জরুরি,
এই যে ছোটো ছোটো করে পড়াশোনা করে হয়তো পড়াশোনা কমপ্লিট, তোমার বিএড কমপ্লিট, এমএ কমপ্লিট, যে কোনো সার্ভিস লাইনে পরীক্ষা দিতে যাচ্ছ, মাল্টিপল চয়েস গোল করো খালি, তাহলে শর্ট কোশ্চেনে প্রচুর গুরুত্ব, তাই না? তো শর্ট কোশ্চেনে বেশি ধ্যান দিতে হবে। তো আজকে ছিল দুটো ট্রিক, আশা করি ভালো লেগেছে। এবং থিঙ্কিং ব্যাপারে আরেকটু বলে দিই, যখন যখন হয়তো সকালে উঠেছো বা রাতে ঘুমানোর আগে, যেগুলো পড়ে নিলে ওগুলো রাতে ঘুমানোর আগে একটু ভাবলে ভালো, রাতে ঘুমানোর আগে বা সকালে উঠে পড়া, এটাও খুব একটা ভালো কোয়ালিটি। সকালে উঠলে, সকালে উঠে কী করতে হবে, তুমি সকালে উঠে পড়লে সকালে 4টা উঠতে পারো, 5টা উঠতে পারো, এবার তুমি শুয়েও যেতে পারো, সেটা কোনো ব্যাপার না, ওঠার পরেই শুয়ে যেতে পারো। কিন্তু সকালে উঠে যদি কোনো একটা বই নিয়ে একটু খুলে যদি পড়ো 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, এবার বেশি পড়লে তো আমি জানি না কথাটা কি, তবে 15 মিনিটও যদি পড়ো, একটু তোমার অটোমেটিক মাইন্ড ফ্রেশ থাকে, অটোমেটিক ঝাঁকঝাঁক ঝাঁকঝাঁক নিয়ে নেবে মাইন্ড, এরকম ব্যাপারটা হয়। তোমরা নিজেরা অ্যাপ্লাই করে দেখবে, মাইন্ডে ডিপ্রেস আসে না, একদম শান্ত থাকে, তখন আবহাওয়া একদম শান্ত থাকে। ভোরের দিকটাই করে অ্যাপ্লাই করবে, তোমরা বুঝতেই পারবে, ভোরে 4টের দিকে, তাই না? তো আজকে ছিল দুটো ট্রিক, এবং যারা ইউথ যারা রয়েছে, স্টুডেন্টরা, ওদের জন্য তো স্পেশালি অনেকটাই ইম্পর্ট্যান্ট এই ভিডিওটা। তো দ্বিতীয়টা ছিল থিঙ্কিং অ্যান্ড রাইটিং। রাইটিং তো বেশি জরুরি আমাদের মধ্যে, যাদের লেখার খুব এমনি ফ্রি টাইমে হবি, লেখাও একটা হবি, এবার প্র্যাকটিস, আমি এই নয় যে যা পাত্তা লিখে দেবো সেটা তো নয়, তুমি যেটা পড়েছো ওটা না দেখে লিখা, আমরা কী বলি এখন টিউশন কোচিংয়ে বলে দেখবে পড়ার পরে লিখতে বলে, যেটা পড়েছো ওটা লিখো, এই বারবার বারবার লিখতে লিখতে ওটা অভ্যাস হয়ে যায়, তাই না? তো প্রথমটা ছিল কম্পারিজন করে মনে রাখতে হবে, দ্বিতীয়টা ছিল থিঙ্কিং অ্যান্ড রাইটিং। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, তো ভালো লাগলে লাইক করো এবং ছোটো ভাইটিকে সাপোর্ট করো। তো ছোটো ভাইটিকে সাপোর্ট করলে কী হবে না, তোমাদের তোমাদেরই লাভ হবে। এবং আজকে হয়তো আমি এরকমভাবে ভিডিও বানিয়েছি, পরের জানি না কতটা কী হবে, তো আরও বেটার কিছু ইনফরমেশান, বেটার কিছু প্রবলেমের সলিউশান নিয়ে আসবো তোমাদের কাছে, তাই না? তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ইনফরমেটিভ কোনো বা প্রবলেমের কোনো সলিউশান নিয়ে একটা ভালো এপিসোড বা ভিডিওতে। তো ততক্ষণের জন্য জুড়ে থাকো, তো ধন্যবাদ, চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ওকে, বাই।